নলিয়াড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সুরভি ওড়িশা মিলেট কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছি। সোমবার দিন গঞ্জাম জেলা কুকুড়াখণ্ডি ব্লক অন্তর্গত রোহিকা ক্লষ্টর উচ্চ প্রাথমিক বিদ্যালয় নলিয়াড়ে ক্লষ্টর স্তরীয় সুরভি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। ছাত্রছাত্রী মধ্যে লুচি রয়েছে অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ পাই উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়ের 17 প্রকার সুরভি উৎসবরে বিভিন্ন বর্গর কনিষ্ঠ ও বরিষ্ঠ ছাত্রছাত্রী ভাগ নেওয়া সহ বালিপড়া মহুরী কালুয়া মহাবিদ্যালয় ছাত্রছাত্রী মধ্য এই উৎসবরে অংশগ্রহণ করে। এতে সাংস্কৃতিক কার্যক্রম ওড়িশা মিলেটস প্রতিযোগিতার তিনোটি সমুদায় 21টি ইভেন্ট হয়েছিল। তর্ক প্রবন্ধ বক্তৃতা সঙ্গীত চিত্রাঙ্কন কুইজ প্রতিযোগিতা করা কৃতি সমস্ত ছাত্রছাত্রী পুরস্কৃত করা যাইছিল। উক্ত কার্যক্রমে মুখ্য অতিথি রূপে মহুরী কালুয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সূর্য নারায়ণ দাস, সম্মানিত অতিথি ভাবে ডক্টর দৈতারী পিচ অধ্যাপক, রোহিকা গ্রাম পঞ্চায়েত সমিতি সভ্যা লক্ষ্মী স্বাইন, নলিহাড় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর প্রসাদ পাত্র, বিদ্যালয়ের সভাপতি দাশরথী ভূঁয়া, রোহিকা ক্লষ্টরের সংযোজক জিতেন্দ্র কুমার মহান্তি, পূর্বতন সংযোজক দিলীপ কুমার ভূঁয়া, বিআরসিসি এপিইও ত্রিনাথ মল্লিক আসন অলঙ্কৃত করে। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী ক্লষ্টরের সমস্ত বিদ্যালয়ের আসি বিচারপতি ও গাইড শিক্ষক শিক্ষয়িত্রী পূর্ণ সহযোগে সুরভি ওড়িশা মিলেটস কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে। মু জিতেন্দ্র কুমার মহান্তি, আঞ্চলিক সাধন কেন্দ্র সংযোজক রোইগাঁ। আজ আমার এটার 9 অক্টোবর 2023 সুরভি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে যাই। এখানে আমার ক্লষ্টরের 11টি উচ্চ প্রাথমিক প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সহ গোটিয়ে কলেজ ময়ূরকালুয়া মহাবিদ্যালয় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার বিভিন্ন ছাত্রছাত্রী আসি সফলপূর্বক অংশগ্রহণ করছেন। শঙ্কর প্রসাদ পাত্র, নলিহাড় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ সুরভি প্রোগ্রামে মিনিমম 13টি স্কুলর ছাত্রছাত্রী আসি উপস্থিত থিলে। আউ যেতক ইভেন্টরে সমস্তে ভাগ নেই সবু কার্য সুচারুরূপে কার্যকারী করা যাইছিল। প্রায় 180 খন্ডে যোগ দিয়েছিল। আমার এসে ডিবেট জিকে এমনি প্রকার মিলেন্ট এমনি প্রকার 12-13টি ইয়ে প্রতিযোগিতার ছাত্রছাত্রী মানে যোগ দিয়ে ভালো কার্য সুচারুরূপে চালছিল। মু দিলীপ কুমার জেনা, এক্স সিআরসিসি রোহিগাঁ ক্লষ্টর। আজির এই ক্লষ্টর স্তরীয় প্রতিভা অন্বেষণ বা সুরভি প্রোগ্রামের কার্যক্রমের লক্ষ্য হচ্ছে যে ছাত্রছাত্রী মানক মধ্যে থাকা অন্তর্নিহিত প্রতিভার বিকশিত করে সেমানকর অন্তর্নিহিত শক্তি বিকাশ করে সেমানকু উন্মোচন করিবার হচ্ছে লক্ষ্য। হচ্ছে এথিরে 3টি প্রাথমিক, 7টি উচ্চ প্রাথমিক, 3টি হাইস্কুল এবং গোটিয়ে কলেজের ছাত্রছাত্রী যোগ দিয়েছিলে। কুইজ এসে জিকে ডিবেট সং গ্রুপ ড্যান্স বিভিন্ন প্রকার সমস্ত ইভেন্ট এতে ভাগ নিয়েছিল। ডক্টর সূর্য নারায়ণ দাস, প্রিন্সিপাল মহুরীকলা হায়ার সেকেন্ডারি স্কুল বালিপড়া। আজ মতে এই যে নলিহাড় প্রাথমিক স্কুলর মুখ্য অতিথি রূপে ডাকিলে, যেটা এই সুরভি প্রোগ্রাম আপনার ওড়িশা মিলিটারি প্রতিযোগিতা বহু সুন্দর প্রোগ্রাম হয়েছি। সমস্ত শিক্ষয়িত্রী এবং শিক্ষক এবং সিআরসি এবং দিলীপ জেনা এবং মহান্তি বাবু জিতেন্দ্র মহান্তি এবং হাইস্কুল স্কুলর হেডমাস্টার শঙ্করশন পাত্র এবং সমস্ত শিক্ষয়িত্রী শিক্ষক মানর একটিভনেস বহু খুশি লাগলা। পিলানোর ডিসিপ্লিন বহুত ভাল লাগিলা। মোর মধ্যে কলেজরু ইংরাজি অধ্যাপক ডক্টর দৈতারী বেজ মধ্য আসি এটি অতিথি রূপে কার্য তুলাইছেন। সেদিন এটির প্রোগ্রাম সমস্ত জগন্নাথ ডাকুছি, সমস্ত মঙ্গল হোক, সমস্ত স্বাস্থ্য ভালো রহু। এইপরি প্রতিযোগিতা দ্বারা পিলা মানকর বহুত উন্নতি হব এবং পিলা মানে বহুত একটিভ হবে। ধন্যবাদ। ব্রহ্মপুর আরত কুমার হোতাঙ্ক রিপোর্ট, সংঘর্ষ টিভি।